এবার মিটুর মাঠে হিমটু প্রাচ্য থেকে প্রতীচ্য বিশ্বের আনাচে কানাচে পৌঁছে গেছে মিটু যৌন নির্যাতনের বিরুদ্ধে নারী আন্দোলন আন্দোলনের ঝরে নাজেহাল সিনেমা জগৎ থেকে শুরু করে রাজনীতির অঙ্গন পর্যন্ত হোমড়া চোমড়া ব্যক্তিরা তবে যৌন নির্যাতনের শিকার কেবল নারীরাই নয় শিকার পুরুষরাও আর তাই এবার মিটুকে টেক্কা দিতে মাঠে হাজির হয়েছে হিমটু হিমটু হ্যাশট্যাগে যৌন হয়রানির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন পুরুষরাও কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন বেট কাভান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত কাভানার নিয়োগ নিয়ে পানি কম হয়নি তার বিরুদ্ধে উঠেছিল যৌন হয়রানির অভিযোগ কিন্তু শেষতক জিতে যান ট্রাম্পই সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান ঠিক ঘটনা সূত্র ধরে হিম টু আন্দোলনের সূত্রপাত এতদিন নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন হারানের শিকার হওয়ার ঘটনা প্রকাশ করেছেন মি টু হ্যাশট্যাগে এবার যৌন হারানের মিথ্যা অভিযোগে ফেঁসে যাওয়ার ঘটনা নিয়ে হিম টু হ্যাশট্যাগে সরব হয়েছেন পুরুষরা এফপি জানায় যেদিন কাবানি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে শপথ নেন সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন জৈন পিটার হ্যানসনের মা বত্রিশ বছর বয়সী ছেলে পক্ষ নিয়ে তিনি লেখেন মিটু জুয়ারে এখন অভিসারে যেতে ভয় পাচ্ছেন পিটার তিনি মনে করছেন এতে করে যৌন হয়রানের মিথ্যা অভিযোগের শিকার হওয়ার আশঙ্কা আছে পিটার হ্যানসনের মা ওই অনলাইন পোস্টে ছেলের পক্ষ নিয়ে লিখেছেন হিমটু পোস্টের নিজের সুদর্শন ছেলের একটি ছবিও দিয়েছেন তিনি মিটুর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে চালু হয়েছে হিমটু